দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যদি করে পাস করে জানি না, তারা তো বাংলাতে মেসেজ করতো, ইংলিশে মেসেজ করতে পারতো না, কিন্তু আমার মেয়ে তো ইংলিশে খুব ভালো মেসেজ করতো। সারাদিন খালি ফেসবুক করো, ইউটিউব মারো। হ্যাঁ, তোমাদের কি লজ্জা সরম নেই? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সমস্ত ফেল করা ছাত্র ছাত্রীদের পাস করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে। এবার পুরো হাত ঘোরা জোরে জোরে চিল্লাও, হাত ঘোরা সাংবাদিক তে এগিয়ে আসছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইংরাজিতে ফেল করেছে তাদেরকে পাস করাতে হবে, করাতে হবে, করাতে হবে। বাবুরা বলে, তোমরা যে এমনি করে পথটা অবরোধ করে রেখেছো, তাতে সাধারণ মানুষের চলাফেরা করতে তো অসুবিধা হচ্ছে। তোমাদের কি দাবি রয়েছে? দেখুন স্যার, আমরা এমনি তো পথ অবরোধ করতে আসি না, আমরা সমস্ত ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল গেছি, তো সরকার কাছে আমাদের একটাই দাবি আছে, সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ইংরেজিতে পাস করিয়ে দিন, তাহলে আমরা পথ অবরোধ তুলে নেব। ও মানে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের এটাই সমস্যা রয়েছে যে সরকার তোমাদেরকে ইংলিশে পাস করিয়ে দিক, তাহলে তোমরা পথ অবরোধ উঠিয়ে নেবে নাকি? কাকিমা বলে, আপনিও কি উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ফেল করেছেন? না না স্যার, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই না, আমার মেয়েকে আমি সাপোর্ট করতে এসেছি, যেমন ওকে ইংলিশে পাস করিয়ে নিই, ওর মতন আরো ছাত্রছাত্রী যদক্ষ করা হোক, এটাই আমার দাবি রয়েছে সরকারের কাছে। মানে আপনি আপনার মেয়েকে এখানে সাপোর্ট করতে এসেছেন? স্যার আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। স্যার দেখুন, আমার মেয়ের সঙ্গে যে সমস্ত মেয়েরা পড়তো তারা কি করে পাস করে জানি না, তারা তো বাংলাতে মেসেজ করতো, ইংলিশে মেসেজ করতে পারতো না, কিন্তু আমার মেয়ে তো ইংলিশে খুব ভালো মেসেজ করতো, আর সমস্ত পরীক্ষা 30 নম্বর পেয়েছে, কে জানো কি করে ওকে ইংলিশে ফেল করলো। ম্যাডাম তাহলে আপনার কথাটা বুঝতে পারছি, মানে আপনি বলতে চাইছেন যে আপনার মেয়ে ইংলিশে ভালো মেসেজ করতো তাও কেন ফেল গেল, কিন্তু তার সঙ্গে তার বান্ধবীরা বাংলাতে মেসেজ করতো কিন্তু ইংলিশে মেসেজ করতে পারতো না, তারা কি করে পাস করলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আপনি একদম কারেক্ট কথা বলেছেন। উচ্চ মাধ্যমিক বানান বলো। USHA, এখন টেনশনে আছি। আচ্ছা তাহলে উচ্চ মাধ্যমিক ইংরাজিতে বলো। উচ্চ মাধ্যমিক এরকম ভাবে হয় না, এরকম ভাবে আমরা ঘাবড়ে যাচ্ছি। তোমাদের আবার কি দাবি রয়েছে? আমাদের স্কুলে 60টি মেয়েকে ইংলিশে ফেল করানো হয়েছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে লেটার পেয়েছি, কিন্তু আমাদেরকে তাও ইংলিশে ফেল করানো হয়েছে কেন? আচ্ছা আমব্রেলা বানান করো তো। কি AM বলো, আমব্রেলা বানান বলো। এটা কি, আপনারা কি এটাই নিতে এসেছেন? কি অবস্থা, এটা কি রে? AMERLA, আমব্রেলা, আমরা বলেছি আমব্রেলা বানানটা সবাই। হায়ার সেকেন্ডারি বানান বলতে পারবে ইংরাজিতে? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানান ইংরাজিতে? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তুমি তো HS পরীক্ষা দিয়েছো তাই না, কি কি সাবজেক্ট ছিল তোমার? আমার ফিলোসফি, হিস্ট্রি, বাংলা, ইংলিশ। উচ্চ মাধ্যমিক বানান করো তো। হ্যাঁ, হায়াস, তারপর চ চ। উচ্চ মাধ্যমিক বানান করো। আমার মাথা কিছু কাজ করছে না, তাই আমি বানানটা বলতে পারছি না। আমরা তো রাস্তা অবরোধ করছি, আমরা তো ফেল করেছি, তোমাদের কি লজ্জা সরম নেই? হ্যাঁ, সারাদিন খালি ফেসবুক করো, ইউটিউব মারো। হ্যাঁ, তোমাদের কি লজ্জা সরম নেই? রাস্তা অবরোধ করছো, পড়াশোনা করবে না, ছেলেদের পেছনে ঘুরবা?